আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ইলিশ মাছে লেজার ভর্তা। সো তার জন্য আমরা মাছটাকে ধুয়ে নিব ভালো মতো। একটা লোহার জালি নিয়ে আমরা মাছটাকে দিয়ে হালকাচে পুড়ে নিয়ে নিব। চুলার আগুন কিন্তু অল্প আছে, না হলে কিন্তু মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই দেখেন, এবার আমরা মাছটাকে উঠিয়ে নিব। দেখেন কি সুন্দর আমরা পুড়ে নিয়ে নিয়েছি। তারপর আমরা দিয়ে দেবো সাইডে দুইটা টুকরা পেঁয়াজ। সো এইভাবে করে আমরা পেঁয়াজটাকেও পুড়ে নিচ্ছি। দেখুন, এইবার আমরা দিয়ে দেবো শুকনা মরিচ। সো এখানে আমরা তিনটা নিয়ে নিয়েছি, আপনি চাইলে একটু বেশিও নিতে পারেন। তার আমরা যেটা আমরা এখানে পুরো মাছ ভর্তা বানাবো, তার জন্য আমরা মরিচ পেঁয়াজ মাছটা এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে, যাতে সবগুলো যাতে বেশি না পড়ে যায়, তার জন্য খেয়াল করতে হবে, বারবার উল্টিয়ে দিতে হবে। সেইভাবে আমরা বারবার উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা একটা চামচের সাহায্যে। সো পেঁয়াজটাও এবার আমরা উল্টিয়ে দিচ্ছি। দেখেন, সো গাইস, আপনারা যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখেন তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলেন লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। সো দেখুন, আমাদের মাছটা আমরা ধৈর্য সহকারে কাজটা করতে হবে। সো যেটা যেটা হয়ে যাবে পুরো একেবারে সেইটা আমরা এখন তুলে নিব। সো পেঁয়াজগুলো আমাদের হয়ে গিয়েছে, তার জন্য আমরা এখন পেঁয়াজগুলো তুলে নিয়েছি। সো মরিচগুলো ফার্স্টেই হয়ে গিয়েছিল দেখে আমরা মরিচগুলো ফার্স্টেই তুলে নিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই। এবার আমরা মাছটাকে তুলে নিব একটা বাটিতে। সো সবগুলোই আমরা রেখে নিয়েছি। এবার আমরা লেজারটাকে সুন্দরভাবে কাঁটাটা ফেলিয়ে নিব। সো দেখুন আমরা কীভাবে কাঁটাটা ফেলিয়ে নিচ্ছি। সো গাইস, এটা কিন্তু আপনারা তৈরি করে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছে, আমি বলে বুঝাতে পারবো না। সো এটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো এই দেখেন, আমরা এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সো এইবার আমরা এক লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আমরা পেঁয়াজ আর মরিচটাকে আর তেল দিয়ে ভালোমতো মাখিয়ে নিব। তারপর আমরা বেশি থাকা মাছটাকে ওটার সাথে মিক্স করে নিব। সো কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, বাই।